আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। হকার ফেরিওয়ালা রিক্সা চালকও পাবেন জামানতবিহীন ঋণ, অর্থাৎ এক কথায় সকল পেশার, বৈধ সকল পেশার মানুষই এখন থেকে ঋণ পাবেন। সেই বিষয়ে এই ভিডিওতে থাকছে বিস্তারিত। যারা এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। অতি ক্ষুদ্র উদ্যোক্তা, কামার কুমার, জেলে, ভূমিহীন, কৃষক, হকার, দোকানি ও রিক্সাচালক সর্বোচ্চ 5 লাখ টাকার জামানতবিহীন ঋণ পাবেন এখন থেকে, আর এ ঋণের সুদের হার হবে সর্বোচ্চ 7%। এজন্য বাংলাদেশ ব্যাংক 10, 50 ও 100 টাকার হিসাবদারিদের জন্য 500 কোটি টাকার পূর্ণ অর্থায়ন স্কিম গঠন করেছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারের ঋণসীমা ও তহবিলের পরিমাণ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিলের নাম 10, 50 ও 100 টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঘটিত পূর্ণ অর্থায়ন স্কিম। ঘটিত 500 কোটি টাকার এই স্কিমে মেয়াদ হবে 5 বছর, যা নির্ধারিত মেয়াদের মধ্যে আবর্তনশীল, তবে প্রয়োজনে মেয়াদ বৃদ্ধি করা যাবে। ঋণের পরিধি, আর্থিক অন্তর্ভুক্ত কার্যক্রমের আওতায় এই স্কিমের অধীনে ঋণ সুবিধা গ্রহণের সব গ্রাহকই বিদ্যমান। 10, 50 ও 100 টাকার হিসাবদারি এই স্কিমের আওতায় ঋণ সুবিধা প্রাপ্তির জন্য নতুন গ্রাহকদের 10, 50 ও 100 টাকা প্রযোজ্য হবে। জামানতপূর্বক ব্যাংক হিসাব খুলতে হবে যারা ঋণ পাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই পয়েন্টটি অনেক গুরুত্বপূর্ণ। কারা ঋণ পাবেন? পাড়া মহল্লা ভিত্তিক ক্ষুদ্র, অতি ক্ষুদ্র উদ্যোক্তা ও পেশাজীবী, যেমন চর্মকার, স্বর্ণকার, নাপিত, কামার কুমার, জেলে, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিক্সা চালক, ভ্যান চালক, ইলেকট্রিক, ইলেকট্রিক যন্ত্র মেরামতকারী, ইলেকট্রিশিয়ান, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, গ্রিল মিস্ত্রি, প্লাম্বার, আচার পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি, পশু চিকিৎসক এবং যে কোনো ধরনের আয় উৎসাহী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, মুদি মনোহরি, পণ্য দোকানি, ভ্রাম্যমাণ কাপড়ের দোকান, ফ্লেক্সিলোড সেবা প্রদানকারী, চা পান বিক্রেতা, হাঁস মুরগি পালনকারী, সবজি উৎপাদনকারী ইত্যাদি এ ঋণের সুবিধা আওতাভুক্ত হবেন। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, মানবসৃষ্ট ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক ও ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন আয়ের পেশাজীবী এবং চর ও হাওর এলাকার বসবাসকারী স্বল্প আয়ের জনগোষ্ঠী অগ্রাধিকার ভিত্তিতে এই ঋণ সুবিধা পাবেন। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও মহিলা উদ্যোক্তাগণ যে কোনো ধরনের আয় উৎসাহী কর্মকাণ্ডে অগ্রাধিকার ভিত্তিতে এই ঋণ সুবিধা পাবে। স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল স্কুল ব্যাংকিং হিসাবধারী শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ বৃত্তিমূলক কারিগরি তথ্য প্রযুক্তিসহ অন্যান্য প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যাংক উক্ত স্কিমের আওতায় অভিভাবকদের পরিশোধ গ্যারান্টি ভিত্তিতে ঋণ সুবিধা দিতে পারবে। ঋণ প্রাপ্তির অযোগ্যতা, খেলাপি ঋণ গ্রহীতা এই স্কিমের আওতায় ঋণ সুবিধা প্রাপ্য হবে না, অর্থাৎ যারা ইতিপূর্বে ঋণ নিয়েছেন বা ঠিক মতো দেননি তারা এই স্কিমের আওতায় আসতে পারবেন না। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের সুদ ভর্তুকি আওতায় অন্য কোনো স্কিমের অধীনে ঋণ গ্রহীতার প্রাপ্ত ঋণ অসম্মানিত অবস্থায় থাকলে ওই ঋণ গ্রহীতা ঋণ সুবিধা পাবেন না। গ্রাহক পর্যায়ে ঋণ সীমা, তফসিল ব্যাংকগুলো এই স্কিমের আওতায় গ্রাহকের প্রয়োজনীয়তা যাচাই সাপেক্ষে একক গ্রাহককে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে পারবে। গ্রুপ ঋণের ক্ষেত্রে 2 থেকে 5 সদস্যর সমন্বয়ে গঠিত গ্রুপকে সদস্য প্রতি সর্বোচ্চ 4 লক্ষ টাকা করে, গ্রুপ প্রতি সর্বোচ্চ 20 লক্ষ টাকা ঋণ দিতে পারবে এবং গ্রুপ ঋণ পরিশোধের ক্ষেত্রে গ্রুপের সদস্যরা ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবে। গ্রাহক পর্যায়ে সুদের হার, ব্যাংক কর্তৃক গ্রাহক পর্যায়ে প্রদত্ত ঋণ বিনিয়োগের বিপরীতে সুদ মুনাফার হার হবে বার্ষিক সর্বোচ্চ 7%। গ্রাহকের ঋণ বিনিয়োগের ক্রমহ্রাসমান স্থিতির উপর সুদ মুনাফা আরোপ করতে হবে। জামানত, এই স্কিমের আওতায় ঋণ প্রদানের ক্ষেত্রে কোনো নিরাপত্তা জামানত নেওয়া যাবে না, তবে প্রত্যেক ঋণ গ্রহীতা ঋণের বিপরীতে ঋণ গ্রহীতা সহ অনধিক 2 জন ব্যক্তিকে গ্রান্টার হিসেবে নেওয়া যাবে। 3 লক্ষ টাকা ও তার বেশি পরিমাণ ঋণ সুবিধা প্রদানের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনা সম্পন্ন ঋণের বিপরীত ক্রেডিট গ্রান্টি স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে ব্যাংক নিজস্ব উৎস থেকে গ্রান্টি ফি পরিশোধ করবে। ঋণের মেয়াদ, গ্রেস পিরিয়ড ও পরিশোধের সূচি,
ব্যাংক ও গ্রাহক পর্যায়ে উভয় ক্ষেত্রে গ্রেস পিরিয়ড ও সর্বোচ্চ 6 মাস গ্রেস পিরিয়ড বাদে ঋণের মেয়াদ সর্বোচ্চ 3 বছর। বাংলাদেশ ব্যাংক গ্রেস পিরিয়ড বাদে ত্রৈমাসিক কিস্তিতে ব্যাংকগুলো থেকে সুদ মুনাফা সার্ভিস চার্জ আসল আদায় করবে। ব্যাংকগুলো গ্রেস পিরিয়ড বাদে মাসিক ত্রৈমাসিক ষণ্মাসিক প্রযোজ্য ক্ষেত্রে কিস্তিতে গ্রাহকের কাছ থেকে সুদ মুনাফা আসল আদায় করবে। ঋণ বিতরণ স্কিমের আওতায় ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলো তার নিজস্ব শাখা উপশাখা এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা MFS ব্যবস্থা ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে ব্যাংকের এজেন্ট MFS ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে স্ব স্ব ব্যাংক পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত সার্ভিস চার্জ প্রাপ্য হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি যারা বুঝতে পেরেছেন। যারা না বুঝতে পেরেছেন তারা আমাকে কমেন্টস করুন, কমেন্টস করে বিস্তারিত জেনে নিতে পারেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে নিত্য নতুন তথ্য নির্ভর আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।